গোটা রাজ্য জুড়ে এই দিনটি ভাই বোনের বন্ধন উদযাপনের দিন। রাজনৈতিক নেতা সেলেব থেকে সাধারণ মানুষ সবার ঘরেই উৎসবের মেজাজ। ভাইফোঁটার সকাল থেকে বাজারে মিষ্টির দোকানে লম্বা লাইনের সারি, হরেক রকম মিষ্টিতে বাজিমাত করতে আসনে নেমে গিয়েছে এই মিষ্টির দোকানগুলো। ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি থিমের মিষ্টির চমকে চোখ ধাঁধিয়ে যাওয়ার চোখ। ভাই এবং বোনের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক ঘিরে পালন করা হয় ভাইফোঁটা। একই সঙ্গে বোনেরা তাদের ভাইয়ের মঙ্গলের জন্য এই ফোঁটা দেন, প্রার্থনাও করেন। আর এমন একটা শুভ দিনে মিষ্টিমুখ চাই। আমজনতার সেলেবদের পাশাপাশি ভাইফোঁটায় মেতে উঠলেন রাজনৈতিক নেতারা। দুবছর করোনার জন্য অনেকেই ভার্চুয়ালি ফোঁটা দিয়েছিলেন, তবে এবছর দাদা বা ভাইয়ের কপালে আবার সেই রীতি মেনেই একেবারে সরাসরি ফোঁটা দেওয়া চলছে। নিজের বাপের বাড়ি গিয়ে ভাইদের ফোঁটা দিলেন সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। এদিন তিনি সাংসদ নন, শুধুই বড় দিদি। বাঙালির চিরন্তন প্রথাকে মান্যতা দিয়ে বসিয়ে ভাইফোঁটা দিলেন তিনি। চওড়া করে আসন পাতা, সামনে জিভে জল আনা রকমারি বৃষ্টিতে সাজানো তার খাবারের ডিশ। কাঁসার থালায় চন্দনের বাটি ধান দুব্য দিয়ে ফোঁটা দিলেন তিনি। পাশে চলছে ঘিয়ের প্রদীপ। ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করা, এটাই মেনলি ভাইফোঁটার মূল মন্ত্র। সেই জন্যই প্রত্যেক বছরই আমরা ভাইদের এখানে আমরা ফোঁটা দিতে আসি বাপের বাড়িতে। আমরা তিন বোন তিন ভাই ছিলাম। ছোটো বোন 2019 মারা যাওয়ার পর আমরা দুই বোন তিন ভাইকে ফোঁটা দিই। আমার বাড়িতে প্রথম কথা আমার মেয়ে সকালবেলায় আমার ছেলেকে ফোঁটা দিয়েছে, তারপরে আমি বাপের বাড়িতে এসে এখানে এই বাসদিতে এসে ফোঁটা দিই। সব বোনেরা সব ভাইয়েরা যেভাবে সেলিব্রেট করে সেভাবেই, অর্থাৎ ফোঁটা দেওয়া, মিষ্টি খাওয়া, তারপরে দুপুরবেলা অবশ্যই মাছ মাংস যা হবে সব ভালো ভালো আইটেম, যেমন প্রত্যেকবারে ভুড়িভোজ যেটাকে বলে সেটা করা, তারপরে আমরা ওখান থেকে এখানে করে সন্ধ্যেবেলা আবার ফিরে যাওয়া, এই আর কি। সারাদিনে এটাই কাজ, আর রাজনীতি থেকে অনেক দূরে, কারণ আজকের দিনটা কোনো রাজনীতি না। তবে হ্যাঁ, আমরা জনপ্রতিনিধি, কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন পড়লে অবশ্যই ছুটে যেতেই হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।